আচ্ছা, আপনি কি কোনোদিন কাউকে ভালোবেসেছেন? আরে আমিও কেমন প্রশ্ন করছি। অবশ্যই বেসেছেন। ওয়েল, আপনি হয়তো এটি অবশ্যই দেখেছেন যে প্রেমে ধোকা খাওয়ার পর বা রিলেশনশিপে বিরক্তি হওয়ার পর লোকেরা অ্যালকোহল, সিগারেট এবং বিভিন্ন ধরনের ড্রাগস নেওয়া শুরু করে দেয়। আর এমনকি কিছু কিছু লোকেরা তো নিজের হাত পাকেও কেটে দেয়। কিন্তু এরই অপর দিকে কেউ কেউ আবার খুবই ভালো হয়ে যায়, একেবারেই সুধরে যায়। কিন্তু এর সংখ্যা খুবই কম। ওয়েল, প্রেমে ধোকা খাওয়ার পর বা রিজেকশনের পর লোকেরা কেন এমন করে, আর এমন কি বা ঘটে তাদের ব্রেনে যে লোকেরা নিজের জীবন চলে যাওয়ারও ভয় পায় না? তো চলুন আজ আমরা এর সায়েন্টিফিক এবং সাইকোলজিক্যাল কারণকে জেনে নিই। সো লেটস বিগিন। যেমনটি আপনি জানেন যে লোকেরা এই সকল জিনিসগুলিকে এই জন্যেই শুরু করে কারণ তারা খুবই একা হয়ে পড়ে, খুবই দুঃখী হয়ে পড়ে, একেবারে ডিপ্রেসড হয়ে পড়ে। এক কথায় তারা ইমোশনাল পেনে থাকে। তো প্রশ্ন হলো যে ব্রেনে এমন কী বা ঘটে যে রিজেকশনের পর লোকেরা এতটা ইমোশনাল পেনকে ফিল করে? ওয়েল, এটিকে জানার আগে চলুন আমরা এটা জেনে নিই যে যখন লোকেরা অ্যালকোহল, সিগারেট, ড্রাগস এগুলিকে সেবন করে তখন হঠাৎ তাদের ব্রেনে কী ঘটে। অ্যালকোহল, সিগারেট, ড্রাগস এগুলিকে সেবন করার সময় ব্যক্তির ব্রেনে কিছু কেমিক্যাল যেমন ডোপামিন, সেরোটোনিন এবং এন্ডরফিনস প্রচুর মাত্রায় রিলিজ হওয়া শুরু হয়। এতে ব্যক্তি হঠাৎ প্রচণ্ড খুশি, রিল্যাক্সড এবং উৎসাহকে অনুভব করতে পারে। আর সেম এই খুশি, রিল্যাক্সেশন এবং উৎসাহের অনুভূতি লোকের মধ্যে তখন হয় যখন ব্যক্তি কোনো অপোজিট জেন্ডারকে ভালোবাসতে শুরু করে। এই জন্যেই বহু নিউরোবায়োলজি স্টাডিজ বলে যে কোনো ব্যক্তিকে খুব বেশি ভালোবেসে ফেলা একটি স্ট্রং ড্রাগের সমতুল্য। যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আপনার কাছে আছে বা আপনার সাথে আছে ততক্ষণ তো আপনি খুশি থাকবেন ঠিকই, কিন্তু যখনই সেই ব্যক্তি আপনার থেকে দূরে চলে যায় তখন আপনার মধ্যে বেশ কয়েকটি উইথড্রল সিমটমস তৈরি হওয়া শুরু হয়। এছাড়াও যখন আপনি কোনো জিনিসে নিজের টাইম, মানি, ইমোশনাল এবং ফিজিক্যাল এফোর্ট দেন তখন আপনার মধ্যে সেই জিনিসটির ব্যাপারে এক্সপেকটেশন অনেক বেড়ে যায়। এবার যেহেতু সামনের ব্যক্তিটিও একজন মানুষ, তাই তার চিন্তাধারাও বিভিন্ন মানুষের মতোই ভিন্ন হবে। আর এই জন্যেই যখন সেই ব্যক্তি আপনার অনুযায়ী কাজ করে না, ফর এক্সাম্পল হয়তো সে আপনার প্রপোজালকে অ্যাকসেপ্ট করলো না বা সে রিলেশনশিপে আপনার সাথে চিটিং করলো, এটসেট্রা এটসেট্রা, তো যেহেতু এই কাজগুলি আপনার প্রত্যাশার বিপরীতে হয় তাই আপনার মধ্যে সেই ব্যক্তির কাজগুলি ইমোশনাল পেন হিসেবে কাজ করে। বহু সায়েন্টিফিক স্টাডিজ বলে যে যখন কোনো ব্যক্তি ইমোশনাল পেনে সাফার করে তো সেই ব্যক্তির ব্রেনের একটি অংশ, এন্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, অ্যাক্টিভেট হয়ে যায়। ব্রেনের এই অংশটি তখনও অ্যাক্টিভেট হয় যখন আপনাকে আঘাত লাগে, অর্থাৎ শরীরে যখন কোথাও ফিজিক্যাল পেন হয় তখনও ব্রেনের এই অংশটি অ্যাক্টিভেট হয়ে যায়। তো সহজভাবে বললে ফিজিক্যাল পেনে আপনি যতটা ব্যথাকে অনুভব করেন ততটাই ব্যথা আপনার ইমোশনাল পেনেও হয়। তো এবার আসে দ্বিতীয় প্রশ্ন, যে লোকেরা ইমোশনাল পেন থেকে বের হওয়ার জন্যে অ্যালকোহল, ড্রাগস, স্মোকিং বা নিজেকে ফিজিক্যালি আঘাত পৌঁছানো কেন শুরু করে? যখন তারা জানে যে এই জিনিসগুলি তাদের জন্য খুবই ক্ষতিকারক কিন্তু তবুও তারা জেনে সেই কাজগুলিকে কেন করে? প্রথম, অ্যালকোহলের ব্যাপারে যদি বলি, তো যখনই কেউ এটিকে পান করে তো সেটি আপনার ব্রেনের গাবা নিউরো ট্রান্সমিটারকে বাড়িয়ে দেয় এবং গ্লুটামেট নিউরো ট্রান্সমিটারকে কমিয়ে দেয়, যার ফলে ব্যক্তির বিচার করার এবং কোনো জিনিসের ব্যাপারে ভাবার ক্ষমতা কমে যায়। এতে লাভ কী হয়? এতে আপনার অতীতের যত পুরনো এবং দুঃখজনক স্মৃতি রয়েছে সেগুলি ব্রেনে আসা কমে যায়, যার ফলে ব্যক্তি অনেকটা রিল্যাক্স হয়ে যায়। দ্বিতীয়, এবার যদি ড্রাগসের কথা বলি, যেমন কোকেন, হিরোইন, সিগারেট, টোব্যাকো, এগুলি সেবন করলে আপনার ব্রেনে কিছু সময়ের জন্য ডোপামিন, সেরোটোনিন এবং এন্ডরফিনস প্রচুর মাত্রায় রিলিজ হতে শুরু করে, যার ফলে ব্যক্তি কিছু সময়ের জন্য খুবই উৎসাহ এবং রিল্যাক্স ফিল করতে পারে। এবার তৃতীয়, নিজের হাত পা কেটে দেওয়া, না খেয়ে থাকা, এগুলি কেন হয়? ওয়েল, এগুলি করার ফলে ব্যক্তির ইমোশনাল পেন অনেকটা কমে যায়, কারণ যখনই আপনার শরীরে ছোট বড় কোনো আঘাত লাগে বা শরীরের কোনো অংশে যখন খুব ব্যথা হয় তো সেই সময় আপনার ব্রেন সমস্ত এলোমেলো ভাবনাগুলিকে বন্ধ করে দেয় এবং সম্পূর্ণ ফোকাস কেবলমাত্র এই বিষয়টির উপর দেওয়া শুরু করে দেয় যে কীভাবে এই ফিজিক্যাল পেন থেকে মুক্তি পাওয়া যায়। আর আপনাকে মোটিভেটও করে যে আপনি সেই কাজগুলিকে করা বন্ধ করুন। এটি আপনার শরীরের একটি ডিফেন্স মেকানিজম যা আপনাকে সবসময় বাইরের কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করে, যার ফলে সেই সময় ব্যক্তির মনে রিজেকশন, দুঃখ, ব্যর্থতা এই সমস্ত ইমোশনাল পেনগুলি বন্ধ হয়ে যায়। সহজ ভাষায় বললে যখন শরীরে ফিজিক্যাল পেন অনেক বেড়ে যায় তখন ব্রেন ইমোশনাল পেনকে ভুলে যায়। ওয়েল, নিজের ইমোশনাল পেন থেকে মুক্তি পাওয়ার জন্যে যখন লোকেরা এগুলি বারবার করতে থাকে তখন একটি সময় পর এগুলি লোকেদের অ্যাডিকশন বা নেশা হয়ে যায়। আর একবার অ্যাডিকশন হয়ে গেলে ইমোশনাল পেন না থাকলেও লোকেরা এগুলিকে আর ছাড়তে পারে না, কারণ ব্রেন সেই হাই ডোপামিনের স্বাদকে পেয়ে যাওয়ার পর সেটিকে সহজে ছাড়তে পারে না।
আর ব্রেনে এই হাইডোপামিন ছাড়া দৈনন্দিন নর্মাল কাজগুলিকেও তারা করতে পারে না। ওয়েল, যারা এই ভিডিওটিকে দেখছেন এবং যারা ইমোশনাল পেনে ফেসে আছেন, সেই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্যে আমি আপনাকে কোনো মোটিভেশনাল স্পিচ বা কোনো ডেইলি হ্যাবিট ট্রিক বলবো না, কারণ এগুলির একটিও আপনার এই সিচুয়েশনে কাজে দেবে না। কিন্তু তবুও এটাই বলবো যে কোনো দিন আপনি কারো উপর অতটা ডিপেন্ড, টাইম, মানি, এফোর্টকে যেন না দিয়ে দেন যে সেই ব্যক্তির অনুপস্থিতিতে আপনি শূন্য হয়ে যান। তো বন্ধু, ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।